বিদেশে অর্থ পাচারে জড়িত সরকারি কর্মকর্তা কর্মচারীদের নামের তালিকা সতেরো ডিসেম্বরের মধ্যে আদালতে জমা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সাথে অর্থ পাচারের ঘটনায় রুল জারি করে আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে আজ এ আদেশ দেন আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এর আগে আঠারো নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন রাজনীতিবিদরা নয় বিদেশে বেশি অর্থ পাচার করেন সরকারি কর্মচারীরা এছাড়া কিছু আছেন তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ী এরপর দেশের বেশ কিছু জাতীয় দৈনিকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকাশিত হয় প্রকাশিত সেসব প্রতিবেদন আমলে নিয়ে অর্থ পাচারকারীদের যাবতীয় সব প্রণোদিত হয়ে আদেশ দেয় তথ্য চেয়ে কোর্ট বলেছে যারা এভাবে অবৈধভাবে দেশের টাকা বিদেশে পাচার করছে তারা দেশের শত্রু জাতির শত্রু তারা দেশকে কোনোভাবে ভালোবাসে না